নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। আমি শুদ্ধশীল। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাংলা জনমত। এখন থেকে প্রত্যেক দিন বিকেল ঠিক 5টার সময় আমরা নিয়ে আসছি একটি বিশেষ অনুষ্ঠান, যেখানে আমরা আসন্ন নির্বাচনে বঙ্গ রাজনীতিকে প্রভাবিত করতে পারে যে বিষয়গুলো, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই বিষয়গুলি আমাদের জন্য তুলে দিচ্ছেন আপনারাই, দর্শক বন্ধুরাই আমাদের এই বিষয়গুলি পাঠাচ্ছেন এবং সেগুলো নিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা বা আলোচনা করার চেষ্টা করছি। আজকেও আমরা সেই একই কাজ করব। তবে আজকেও আমরা গত দুদিনের মতো তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, তৃণমূলে কি প্রবীণদের আর কোনো সম্মান নেই? এই প্রশ্নটি কিন্তু উঠছে এবং সেটা নিয়ে আমরা বিশদে ব্যাখ্যায় যাব। এরপর আমরা দ্বিতীয় যে কথাটি বলবো সেটা হচ্ছে, বিজেপি থেকে তৃণমূল এবং তৃণমূল থেকে বিজেপিতে এই মরশুমে, ভোটের মরশুমে দল বদল কি হচ্ছে এবং কি হতে পারে। এবং তৃতীয় যে পয়েন্টটি, যেটা আমরা বহু মানুষ আমাদের বলছে, সেটা হচ্ছে বামফ্রন্ট কংগ্রেস এবং ISF-এর যে জোট হচ্ছে, সেই জোটের প্রভাব বঙ্গ রাজনীতিতে কতখানি পড়তে চলেছে। এই তিনটি বিষয় নিয়ে আমরা বিশদে আলোচনা করব। তবে সেই আলোচনা শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের কিন্তু আরেকটি ইউটিউব চ্যানেল আছে, পলিটিক্যাল বেঙ্গল। সেই ইউটিউব চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করুন, বিশেষ করে যারা রাজনীতির খবর রাখতে ভালোবাসেন, বিশেষ করে যারা রাজনৈতিক নেতা নেত্রীদের বক্তব্য ঠিক কী সেটা জানার চেষ্টা করেন, তাদের জন্য কিন্তু আমাদের এই পলিটিক্যাল বেঙ্গল চ্যানেলটি রয়েছে এবং সেখানে কিন্তু আমরা নিয়মিত আমাদের নিউজের আপডেট দিয়ে চলেছি। যাক, শুরু করছি আজকের বাংলা জনমত অনুষ্ঠান। এবং প্রথমেই আমরা কথা বলব, খুব গুরুত্বপূর্ণ একটি কথা উঠে এসেছে, তৃণমূলে কি আর প্রবীণদের কোনো সম্মান নেই? একটি নয়, দুটি নয়, তিনটি ইনসিডেন্টের কথা আমরা বলবো, যেটি আমরা গত কয়েকদিনের মধ্যেই দেখেছি এবং তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে বড়সড় চর্চা শুরু হয়ে গেছে। প্রথম ইনসিডেন্টটি হয়েছে শান্তিপুরের বিধায়ক, প্রাক্তন বিধায়ক অজয় দেকে নিয়ে। তিনি শান্তিপুরের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন, কংগ্রেস বিধায়ক ছিলেন এবং সেখানকার পুরসভার চেয়ারম্যান ছিলেন। এরপর 2011-তে যখন রাজ্যে পরিবর্তন হলো, তখন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং যোগদান করার পর তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন এবং যে উপনির্বাচন হয় সেখানে তিনি পুনরায় তৃণমূল বিধায়ক হিসেবে নির্বাচিত হন। কিন্তু 2016-র যে বিধানসভা নির্বাচন হলো, সেখানে কিন্তু তিনি বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী অরিন্দম বাবুর কাছে হেরে গেলেন এবং তাকে এখান থেকে বিদায়ী বিধায়কের তকমা পেতে হলো। এবং তারপর থেকেই কিন্তু শান্তিপুরে কোথাও গিয়ে এই অরিন্দমবাবু এবং অজয়বাবুর একটা যে দ্বন্দ্ব, দুই গোষ্ঠীর দ্বন্দ্ব রয়েছে, সেই জায়গাটি কিন্তু বারে বারেই আমরা শুনতে পেয়েছি, খবরের শিরোনামে এসছে। এবং পরবর্তীকালে দেখেছি যে অরিন্দমবাবু কিন্তু তিনিও কংগ্রেসের বিধায়ক হওয়া সত্ত্বেও যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে এবং তারপর সেই গোষ্ঠীতন্ত্র যেন আরও পাল্লা দিয়ে বাড়ল। কিছুদিন আগেই তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার বিজেপিতে যোগদান করেছেন। এর পরিপ্রেক্ষিতে সবাই মনে করছিলেন যে এবার বোধহয় তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীতন্ত্রটা ছিল সেই সমস্যার সমাধান হতে হবে। কিন্তু বর্তমানে নদিয়া জেলার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন দলেরই এক তরুণ সাংসদকে, মহুয়া মৈত্রকে। তিনি প্রকাশ্যেই যেটা জানিয়েছেন যে এই ধরনের নেতারা যে অশান্তি করছেন তাতে দলের ক্ষতি হচ্ছে, একজন তো দল থেকে গেছে আর একজন গেলে বাঁচি, আমরা তৃতীয় একজনকে এখানে তুলে আনবো। এবং এই কথা নিয়ে কিন্তু শোরগোল হয়েছে। দলের একজন তরুণ সাংসদ, তিনি দলের তরফে জেলার দায়িত্ব পেয়েছেন, তিনি দলের প্রবীণ একজন নেতাকে, একজন প্রাক্তন বিধায়ককে এইভাবে কথা বলছেন, এই নিয়ে কিন্তু শান্তিপুর কেন, গোটা নদিয়া কেন, গোটা বাংলাতেই একটা বেশ বড় রকমের হইচই পড়ে গেছে। দ্বিতীয় যে ইনসিডেন্টটির কথা বলবো তা হচ্ছে বহরমপুর। বহরমপুর আপনারা জানেন অধীর গড় বলেই পরিচিত, কংগ্রেসের গড় বলে পরিচিত। কিন্তু সেখানে যখন 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সেইভাবে সাফল্য এলো না, মাত্র 4 জন বিধায়ক হলো, সেই জায়গাটার দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে। এবং জনশ্রুতি, শুভেন্দু অধিকারীকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মুর্শিদাবাদে একবার পূর্ব মেদিনীপুর মডেলটা অ্যাপ্লাই করে দেখা যায় না, এবং শুভেন্দু অধিকারী সেটাই করেছিলেন। তার হাত ধরে অধীর গড় ভেঙে তছনছ হয়েছিল এবং একের পর এক হেভিওয়েট নেতা তারা কিন্তু কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, এবং যার ফলাফল আমরা দেখেছি গত লোকসভা নির্বাচনে দুটি সংসদ আসন তারা কিন্তু সেখান থেকে জয়ী হয়েছেন। তো এইরকমই এক নেতা, হেভিওয়েট নেতা, তিনি বহরমপুরের পৌর প্রধান নীলরতন আড্য, তিনি যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসে। কিন্তু সম্প্রতি দেখা গেছে তাকে কিন্তু দল আর সম্মান দিচ্ছে না এবং তিনি অভিমানে বসে যাচ্ছেন, এমনটাই অভিযোগ উঠে আসছে তাদের অনুগামীদের কাছ থেকে। কেননা আপনারা জানেন রাজ্যের 117টি পুরসভায় কোনো নির্বাচন হয়নি, সেখানে প্রশাসক বসিয়ে কাজ চালাচ্ছে রাজ্য সরকার, এবং যারা মূলত সেই সব পুরসভার চেয়ারম্যান ছিলেন তাদেরকেই এই পৌর প্রধানের জায়গা থেকে সরিয়ে এনে প্রশাসক পদে বসানো হয়েছে। কিন্তু নীলরতন আড্যবাবুর জায়গায় সেই কাজ হলো না, তার বিরোধী শিবিরকে সেখানে দায়িত্ব দেওয়া হলো এবং
সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে, দলের একজন এরকম প্রবীণ নেতা, তাকে দল কেন এখন এইভাবে ইগনোর করছে। তৃতীয় যে ইনসিডেন্ট বলবো সেটি মালদার ইনসিডেন্ট। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তার যে ব্যক্তিগত সুরক্ষা বাহিনী আছে বা তার যে সিকিউরিটি আছে রাজ্য সরকারের তরফে যা দেওয়া হয়, তা কিন্তু তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ এসেছে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যাকে ঘোর বাম জামানতেও কোনো দিন হারানো যায়নি কংগ্রেসের টিকিটে, তিনি 2011 নির্বাচনে জিতলেন এবং তারপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উপনির্বাচনে তিনি আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন এবং সেখান থেকে জয়ী হলেন। কিন্তু 2016 নির্বাচনে তিনি হেরে গেলেন এই আসন থেকে বামফ্রন্ট কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী নিহার রঞ্জন ঘোষের কাছে। এখানেই শেষ নয়, নিহারবাবু জেতার সাথে সাথেই তিনি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে এবং বলা জনশ্রুতি তাকে প্রাইজ হিসেবে তৃণমূল কংগ্রেস ইংলিশ বাজার চেয়ারম্যানের দায়িত্বটা দিয়ে দিল, যে দায়িত্বে এতদিন ছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এবং সেখান থেকেই কৃষ্ণেন্দুবাবু এবং নিহারবাবুর যে দ্বন্দ্ব সেটা কিন্তু আবার প্রকাশ্যে চলে আসে এবং এই নিয়ে কিন্তু বারবারই অস্বস্তিতে পড়তে হয় তৃণমূল কংগ্রেসে। তো সম্প্রতি এই কৃষ্ণেন্দুবাবুর দায়িত্ব কিন্তু দল বাড়িয়েছিল, কিন্তু হঠাৎ করেই গতকালের খবর যে তার কিন্তু যে রাজ্যের তরফে সুরক্ষা দেওয়া হয় সেই সুরক্ষা তার কাছ থেকে উইথড্র করে নেওয়া হয়েছে। কৃষ্ণেন্দুবাবুর নিজের দাবি অন্তত এমনটাই যে মন্ত্রী থাকাকালীন তার 6 জন সুরক্ষা দিত, এরপর যখন তিনি মন্ত্রিত্ব থেকে সরে গেলেন বা বিধায়ক হিসেবে হেরে গেলেন, তার সুরক্ষার জন্য 3 জনের একটা বাহিনী তাকে দেওয়া হয়েছিল, সেই 3 জনকেই নাকি সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্য প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে 3 জন নয়, 1 জনকেই মাত্র সেখানে বদলি করা হয়েছে এবং সেটা রেগুলার একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। কিন্তু সব মিলিয়ে কিন্তু তারও খুব বাড়ছে, অর্থাৎ আমরা 3-3 জন প্রবীণ নেতার কথা বললাম এখানে, যারা কিন্তু দলের তরফ থেকে আর সেইভাবে গুরুত্ব পাচ্ছেন না এবং সেইখানেই প্রশ্ন উঠে যাচ্ছে। আর সেই প্রশ্নে আরও বড় একটা ধাক্কা লেগেছে বা আমি বলবো ঢেউ লেগেছে, তা হচ্ছে দলের অঘোষিত 2 নম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়। সম্প্রতি শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর তিনি গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরে জনসভা করতে, সেইখানে গিয়ে তিনি কিছু এমন বক্তব্য রাখেন যে বাড়ির কাছে এসেছি কারণ পিতৃদেবকে তিনি আহ্বান করেন যে যা আছে সেটা দেখে নেওয়ার জন্য, এবং সেই যে ভাষা তিনি প্রয়োগ করেন, যে ভঙ্গিমায় তিনি প্রকাশ করেন, তা নিয়ে কিন্তু সমালোচনার ঝড় উঠেছিল। এবং দুর্জনেরা বলছেন বা বিরোধীরা একটা জায়গা কিন্তু স্পষ্ট করে তুলে দিচ্ছেন যে যদি এই পিতৃদেব তুলে কথা বলা হয়, আলটিমেটলি যার দিকে আঙুলটা উঠছে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসেরই সাংসদ শিশির অধিকারী, একজন প্রবীণ রাজনীতিবিদ, রাজ্য রাজনীতিতে দলমত নির্বিশেষে যার একটা বিশেষ সম্মানের জায়গা আছে। সেই দিকে যখন এইভাবে আঙুল তুলে কথা বলা হয় এবং দলের শীর্ষ নেতৃত্বের তরফে যায়, জনমানসে কিন্তু তার একটা বড়সড় প্রভাব ফেলতে পারে। কতখানি প্রভাব ফেলেছে এই ধরনের ঘটনা আমরা এখনও স্পষ্ট নয়, আমাদের পরবর্তী সমীক্ষা করলে হয়তো সেই জায়গাটা সামনে আসবে। কিন্তু একটা জায়গা স্পষ্ট হচ্ছে, আমরা গতকাল থেকে অনেকজনের সঙ্গেই কথা বলেছি এবং যারা তৃণমূল কংগ্রেস আদি কর্মী বলে জানি, আদি নেতা বলে জানি, তাদের অনেকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, তাদের মনে কিন্তু একটা অসম্ভব অভিমানের জায়গা আমরা দেখতে পাচ্ছি। অনেকে অভিমানী হয়ে ঘরে বসে গেছেন এবং অনেকে কিন্তু সেই অভিমানটাকে বুকের মধ্যে জমিয়ে রেখেছেন এই নির্বাচনে তার জবাব দেওয়ার জন্য। সুতরাং এই যে অ্যাক্টিভিটি হচ্ছে, তা কি আদৌ সামাল দিতে পারবে রাজ্যের শাসক দল, নাকি এই নির্বাচনে তা তাদের বিপক্ষে যাবে, তার উত্তরটা হয়তো ইভিএম খুললে বোঝা যাবে। কিন্তু যেটুকুনি আমরা খোঁজ খবর নিলাম, যে কয়েকজনের সঙ্গে কথাবার্তা হলো, এটা কিন্তু খুব একটা পজিটিভ ভাইব অন্তত দলীয় সমর্থকদের জন্য, দলীয় নেতাকর্মীদের জন্য যাচ্ছে না। তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটু অস্বস্তি রয়েছে বলে মনে করছে, যা এই নির্বাচনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা বড়সড় মাথা ব্যথার কারণ হতে পারে বলে আমাদের মনে হচ্ছে। এরপর আমরা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো, যেটা আপনাদের বলছিলাম, সেটা হচ্ছে দল বদলের কথা। আমরা শুনছি যে রাজ্যে আগামী 7 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এবং সেদিন নাকি অন্তত 3 জন সাংসদ, তৃণমূল কংগ্রেসের 3 জন সাংসদ এবং 2 জন মন্ত্রী তাঁর হাত ধরে বিজেপিতে যোগদান করতে পারেন এবং এই সংখ্যাটা নাকি আগামী দিনে আরও বাড়তে পারে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা যেটা শুনছি যে বিজেপি থেকে একটা বড় অংশ নাকি তারা ক্ষুব্ধ, তারা কাজ করতে পারছেন না, তারা নাকি আবার ফেরত আসতে চাইছেন তৃণমূল কংগ্রেসে, যারা নাকি একদা তৃণমূল কংগ্রেসেই ছিলেন। অন্তত তৃণমূলের এক মুখপাত্রের বিভিন্ন সময়ে যে রাজনৈতিক আমরা পোস্ট দেখেছি বা সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখেছি, সেখানে অন্তত এই কথাটাই উঠছে। এবং তিনি যখন তুষারকান্তি ভট্টাচার্য, তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে, প্রথমে কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূলে এসেছিলেন, তারপর তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, আবার বিজেপিতে যোগদানের কিছুদিনের মধ্যেই তৃণমূলে ফেরত আসেন, তখন সেই মুখপাত্র কিন্তু স্পষ্ট ভাষায় সংবাদ মাধ্যমে বলেছিলেন বা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে আমি দাবি করেছিলাম বিজেপি ভাঙছে, বিজেপি থেকে তৃণমূলে ফেরত আসছে, এটা হচ্ছে তার প্রমাণ এবং এক বড় বটবৃক্ষ নাকি ফেরত আসবে তৃণমূল কংগ্রেসে, এমনটাই তিনি দাবি করেছিলেন।
এখন অনেকে এই বিষয়টি নিয়ে আমাদের প্রশ্ন করছেন বা নিজেদের মধ্যে আলোচনা করছেন যে কতখানি এই কথাটা সত্যি যে তৃণমূল কংগ্রেসে বিজেপি সাংসদরা আসবেন। এখানে প্রথমেই একটা কথা আপনাদের বলে রাখি, হয়তো রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়, ঘটনা ঘটতেই পারে, কিন্তু বাস্তব বুদ্ধি বলছে এই ঘটনা যদি ঘটে তা অষ্টম আশ্চর্য থেকে কোনো রকম কিছু কম হবে না। কেন? কেননা একটা দল থেকে যদি আমাকে দলত্যাগ করতে হয় তাহলে দুটি পথ খোলা আছে। এক হচ্ছে সেই দলের এক তৃতীয়াংশ অর্থাৎ যা জনপ্রতিনিধি আছে তার এক তৃতীয়াংশকে নিয়ে বেরিয়ে আসতে হবে, তাহলে দল বিরোধী আইনে পড়বেন না, অথবা আপনাকে সেই জনপ্রতিনিধিত্বের পদ থেকে পদত্যাগ করতে হবে এবং উপনির্বাচনে আপনাকে আবার জিতে আসতে হবে, আপনি নতুন যে দলে যোগ দিতে চাইছেন। এবং সেই কারণে আপনারা দেখবেন 2016 থেকে 2021 অবধি রাজ্যে প্রচুর দল বদল হয়েছে, তারা বাইরে খাতায় কলমে বামফ্রন্ট কংগ্রেস এদের বিধায়ক থাকলেও বাইরে গিয়ে দেখা যাচ্ছে তারা বিজেপি বা তৃণমূল নেতা হয়ে গেছেন, তারা কিন্তু কেউ বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি, হাতে গোনা কয়েকজন শীর্ষ নেতা বাদে। সুতরাং এই উপনির্বাচনে ঝুঁকি সাধারণত কেউ নিতে চায় না, এবং সেটা বিশেষ করে লোকসভার ক্ষেত্রে। একজন বহু কষ্ট করে প্রচার করে সব কিছু নিয়ে তিনি বিধায়ক হয়েছেন বা সাংসদ হয়েছেন এবং আগামী 5 বছরের জন্য সেই পদটি তার জন্য রয়েছে, সেটি হঠাৎ করে ছেড়ে দিয়ে উপনির্বাচনে যাবে, এরকম ঘটনা সচরাচর দেখা যায় না। সুতরাং বিজেপি ছেড়ে এখন তৃণমূলে যদি কাউকে যোগদান করতে হয়, কোনো সাংসদকে যদি যোগদান করতে হয়, তাকে কিন্তু এই পথটাই করতে হবে, কেননা এক তৃতীয়াংশ নিয়ে আসা তার পক্ষে সম্ভব নয়। বিজেপি একটি সর্বভারতীয় দল যার গোটা ভারতবর্ষে 303 জন সাংসদ রয়েছে, সুতরাং যদি দল বিরোধী আইন থেকে বাঁচতে হয় তাহলে 101 জন সাংসদকে পদত্যাগ করতে হবে বা 101 জন সাংসদকে বিজেপি ছেড়ে বেরিয়ে আসতে হবে গোটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে। এটা কোনো স্থানীয় রাজনীতি হচ্ছে না, এটা একটা সর্বভারতীয় দল, সুতরাং সেই জায়গায় হচ্ছে। তাই বিজেপি থেকে তৃণমূলে আসবে এই জায়গাটা খুব একটা স্পষ্ট নয়। আবার বিজেপি ছেড়েছে অথচ বিজেপি থেকে পদত্যাগ করেনি বা সাংসদ পদ থেকে পদত্যাগ করেননি, এই জায়গাটা যদি আমরা দেখি তাহলে বিজেপির মতো সর্বভারতীয় দল তারা কি এই জায়গাটা মেনে নেবে, এত সহজে এইসব জনপ্রতিনিধিদের সেই কাজটা করতে দেবেন, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। উল্টো দিকে আমরা যে জায়গাটা দেখছি যে বিজেপিতে যে যোগদান হবে, বড় রকমের যোগদান হবে বলে জল্পনা রয়েছে, যখনই যোগদানের কথা ওঠে যে নেতার নামই উঠে আসে তারা প্রথমেই মুখে বলেন যে না এরকম কোনো ব্যাপার নেই আমরা করছি না, অন্তত সকালেই স্টেটমেন্ট দেওয়ার পর আমরা দেখি সন্ধ্যেবেলায় তিনি জয়েন করে গেছেন। এখন কি বিজেপি যে দাবিটা করছে তা কি সত্যি হবে? সত্যি হবে কি হবে না তার জন্য তো 7ই মার্চ অব্দি অপেক্ষা করতে হবে। কিন্তু এই ঘটনা যে ঘটতে পারে বা এরকম ঘটনা ঘটার যে সম্ভাবনা আছে তা আমরা অতীতের দল বদল থেকেই দেখে নিয়েছি। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় মানে একসময় বুকটুকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বলতেন, আমরা যখন বলছি, আমরা যখন লিখছি, এই নিয়ে আলোচনা করছি যে এরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, এরকম একটা ঘটনা ঘটতে পারে, আমাদের রীতিমতো তখন গালাগাল দেওয়া হচ্ছে, আমাদের বলা হচ্ছে যে এই ধরনের কথা আমরা অপপ্রচার করছি, বাস্তবে কী হলো? সুতরাং তৃণমূল কংগ্রেস কি একবারও সেই জায়গাটা প্রকাশ্যে বলতে পেরেছে যে এই আমার দল ছাড়বে না এবং তারপর সত্যিই সে দল ছাড়েনি? এখনও কিন্তু সেই জায়গাটা হয়নি, এবং যত নির্বাচন এগিয়ে আসছে আমরা কিন্তু সেই স্রোতটা তৃণমূল থেকে বিজেপির দিকেই দেখছি। কেননা বিভিন্ন সমীক্ষায় যে ইঙ্গিত উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে, সেটা বড় হাউস হোক সেটা ছোট হাউস হোক, কোথাও গিয়ে বিজেপির একটা বড় মেজরিটি দেখাচ্ছে, তারা এই সংখ্যক আসন পেয়ে ক্ষমতায় আসতে পারে। আবার যেগুলো বড় হাউস দেখছি তারা এখন যে ওপিনিয়ন পোল করছেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে যেই দলই সরকার করুক সেখানে কিন্তু 148 সংখ্যাগরিষ্ঠতা কোনো রকমের সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে এবং সেটা 155-160 ক্ষেত্রে যাচ্ছে। এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে যদি বিজেপি বাদে অন্য কোনো দল এরকম 155-160 নিয়ে রাজ্যে ক্ষমতায় সরকার করার ক্ষমতা করে সেই সরকার বোধহয় 6 মাসও টিকতে পারবে না, এরকম একটা আলোচনাও রাজ্যের রাজনীতিতে চলছে। সুতরাং এরকম যে একটা দলবদল হতে পারে এবং সেই দলবদলের ফ্লো যখন হচ্ছে তখন কিন্তু একটা প্রশ্ন উঠেই যাচ্ছে, কেননা এইসব রাজনীতিবিদরা সাধারণত যেটা করে থাকেন তারা ক্ষমতায় থাকতে ভালোবাসেন এবং যেদিকে ক্ষমতার স্রোত থাকে তারা সেই দিকেই যান। আমরা কি দেখলাম, শুভেন্দু অধিকারীর মতো নেতা দলত্যাগ করলেন এবং তার পরিপ্রেক্ষিতে উল্টো দিকে আমরা তখন জয়নিং দেখলাম যে টালিগঞ্জের এক সেলিব্রিটি তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে সেদিন কি যোগদান করলেন। এখন যখনই এই যোগদানের মাপ আমরা নিক্তিতে করছি তখন এই ধরনের শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতার সঙ্গে টালিগঞ্জের এই সেলিব্রিটি, এটা কোথাও গিয়ে বোধহয় সাধারণ মানুষ মেলাতে পারছে না। এবং যত নির্বাচন এগিয়ে আসছে এই ধরনের হেভিওয়েট নেতারা যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসছেন তখন সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে কি তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় ফিরতে পারবেন না? সেই গন্ধ এই নেতা নেত্রীরা পেয়ে গেছেন, সেই গন্ধ এই রাজনীতির কারবারিরা পেয়ে গেছেন এবং সেই কারণেই কি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে এখন থেকেই চলে যাচ্ছেন? যদিও এখনও নির্বাচন ঘোষণা হয়নি এবং বিজেপির অন্তরে কান পাতলে শোনা যাচ্ছে যে নির্বাচন যদি একবার ঘোষণা হয়ে যায়
প্রকাশ্যেই বলছেন তারা, তাহলে কিন্তু তাদের ঘরের ঘরের মতো নাকি ভেঙে পড়বে তৃণমূল কংগ্রেস। আরও যাকে যাকে নেতা কর্মী তারা কিন্তু তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করবেন। এখন নির্বাচনের আগে যদি এত বড় একটা দল বদল হয়, তার একটা নেগেটিভ এফেক্টের কথা বামেদের মুখে আমরা শুনছি যে বিজেমূল হয়ে যাচ্ছে, বিজেপি আর কোথায় থাকছে, তৃণমূল থেকে নিয়ে বিজেমূল হচ্ছে, কিন্তু সেই কথা কি সত্যিই ধোপে টিকবে? যখন আমরা তৃণমূল কংগ্রেসের উত্থান দেখেছিলাম সেই সময়ে কিন্তু তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল কংগ্রেস ভেঙে, তখন তো কেউ এই প্রশ্নটা তোলেননি যে তৃণমূল কংগ্রেস তো কংগ্রেসের বিটিম হয়ে যাচ্ছে আলটিমেটলি। যদি মানুষ মনে করেন যে এটাই বিরোধী, এদের কি আমরা ক্ষমতায় আনতে চাই, তখন কিন্তু কোন দল থেকে কোন দলে দলত্যাগটা হলো সেটা বড় কথা নয়। এখন যদি উল্টো হয় বিজেপি থেকে তৃণমূলে ফেরত আসে, তখন মানুষের মনে সংশয় হবে যে বিজেপিতে গিয়ে এরা বুঝেছেন বিজেপির পক্ষে বোধহয় ক্ষমতায় আসা সম্ভব নয়, সেই কারণেই এরা তৃণমূলে ব্যাক করে আসেন। সেই সংখ্যাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে। কিন্তু যখনই শাসক দল যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতাকে এখন দখল করছেন, তারা সেই জায়গা থেকে ক্ষমতা ছেড়ে চলে আসছেন বিরোধী শিবিরে, এবং সেখানেই কিন্তু ইঙ্গিত কোথাও গিয়ে একটা মানুষের মধ্যে প্রশ্ন তুলছে, একটা দৌত তুলছে যে তাহলে কি ক্ষমতার হাত বদল হতে চলেছে, এবং সেই আঁচটা পেয়েই কি এরা দলবদল করছেন। এই ইম্প্যাক্টটা আরও কতটা হবে তা অবশ্যই বলছি 7ই মার্চের পর স্পষ্ট হবে, কেননা প্রধানমন্ত্রীর সভা এবং তা নিয়ে কিন্তু যথেষ্ট হাইপ আছে। এবং যদি সত্যিই তৃণমূল কংগ্রেসের 3 জন সাংসদ এবং 2 জন মন্ত্রী সেদিনকে যোগদান করেন, তা কিন্তু বড়সড় ধাক্কা হতে চলেছে খাসপুর শিবিরের জন্য, এবং নির্বাচন ঘোষণা হওয়ার পর সেই ভাঙন কিন্তু সত্যিই আরও বড় চওড়া হতে পারে বলে আমাদের মনে হচ্ছে। এরপর আমরা কথা বলবো তৃতীয় যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে বামফ্রন্ট কংগ্রেস এবং ISF এর জোট এবং তার কতখানি ইম্প্যাক্ট পড়বে। প্রথমে বলি, আমাদের যখন প্রথমে এই সম্ভাবনাটার কথা সামনে আসে, তখন আমাদের মনে হয়েছিল বা এখন আমরা বিশ্বাস করি এই জোট হওয়াটা অত্যন্ত কঠিন। কেন? তার প্রথম কারণ হচ্ছে যে ISF যতই বলুক আমরা সর্বদল নিয়ে চলতে চাইছি, সব দিক থেকে আমরা মিলিয়ে চলতে চাইছি, এটা কোথাও গিয়ে একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেই রাজনীতি করতে চাইছে এরকম একটা বার্তা কিন্তু আসছে। কেননা আমরা ISF এর সংগঠন যেখানে বাড়তে দেখছি বা যেখানে তাদের রাজনৈতিক গতি প্রকৃতি বাড়তে দেখছি, সেগুলো কিন্তু সবই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এবং প্রাইমারিলি যখন ISF তখনও ফর্ম হয়নি, আব্বাস সিদ্দিকি নিজেই সভা করে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গাতে, তখন তার সঙ্গে যারা রয়েছেন, তার অনুগামীরা যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার বোঝার চেষ্টা করেছিলাম। তাদের বক্তব্য ছিল যে হ্যাঁ, আমরা সব জায়গাতেই রাজনীতি করতে চাই, কিন্তু এটা শুরু হচ্ছে, এবং সেই শুরুর জায়গাতে আমাদের মনে হচ্ছে সংখ্যালঘু সমাজ যতই বর্তমান সরকার বলুক তাদের পাশে আছি, সেখানে কোথাও গিয়ে বঞ্চিত হচ্ছেন, এবং তাদের রক্ষা করার জন্যই আমরা রাজনীতিতে আসার কথা ভাবছি, এরকম একটা সম্ভাবনার কথা আমরা তাদের কাছ থেকে শুনতে চাইছিলাম বা শুনতে পাচ্ছিলাম। এবার সেই জায়গা থেকে তিনি যখন দল ঘোষণা করলেন, এবং সেখানে শোনা যাচ্ছে যদি জোট শেষ পর্যন্ত না হয় তারা 60 থেকে 65টি আসনে প্রার্থী দিতে চান, এবং যেসব আসনগুলোর সম্ভাবনা ভেসে আসছে, ভাঙর, ক্যানিং বা মুরারই, হাসান, এই ধরনের যে আসনগুলো আমরা শুনতে পাচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটি এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এবং সেখানে কিন্তু সংখ্যালঘু ভোটের একটা যথেষ্ট গুরুত্ব আছে। এবং সেই জন্যই আমরা প্রশ্ন তুলেছিলাম বা প্রশ্ন করেছিলাম যে বামফ্রন্ট কংগ্রেস জোটটা কিসের ভিত্তিতে হচ্ছে। এই জোট হলে কিন্তু 2011তেও যা হয়েছিল তার রিপিট টেলিকাস্ট এবারেও হবে, যে এর ফায়দা যাবে কংগ্রেসের বাক্সে, বামফ্রন্ট সেরকম করে কোনো সুবিধা পাবে না। কেন? আপনারা সহজ ভোট অঙ্ক দেখুন, আপনারা যদি 2016 নির্বাচন দেখেন, 2014 নির্বাচন দেখেন বা 2019 নির্বাচন দেখেন, কংগ্রেসের ভোট মূলত রয়েছে এখনও উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, হাওড়ার আমতা, এদিকে বাদুরিয়া, উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া, পুরুলিয়ার বাঘমুন্ডি, এরকম কয়েকটি দক্ষিণবঙ্গের পকেটে তাদের ভোট রয়েছে, কিন্তু উত্তরবঙ্গের এই 3টি জেলাতে মোটামুটি তাদের ভোট রয়েছে, এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে আরও কিছুটা ভোট রয়েছে, কিন্তু সেটা অতটাও নয়। তাই এখানে যদি বামফ্রন্টের সমর্থন কংগ্রেস পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই আসনগুলো থেকে বিধায়ক পাওয়াটা সুবিধার হবে, এবং এই আসনগুলোতে কংগ্রেস কিন্তু কোনোরকমই কম্প্রোমাইজ করতে রাজি নয়। অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেসের সাহায্য কোথায় পাবে? দক্ষিণবঙ্গে, অর্থাৎ যে জায়গাটায় মালদা মুর্শিদাবাদের বাইরে যেখানে বামফ্রন্ট প্রার্থী দিচ্ছে সেইখানে, সেখানে যদি আপনারা ভোট দেখেন কংগ্রেসের ভোট ব্যাঙ্ক রয়েছে কোথায়? 1% 2%-এর বেশি কোনো আসনে কোনো বিধানসভায় কংগ্রেসের ভোট নেই, এবং এখনও অবধি এরকম কোনো ইঙ্গিত আমাদের কাছে অন্তত উঠে আসেনি এই ভোট ব্যাঙ্কের উত্থান ঘটছে। তাহলে বামেরা যদি নিজেদের একটা ভোট 22-24% অবধিও নিয়ে যায়, তারপর তারা কংগ্রেসের 1% 2% ভোট পাবে না, হয়তো সেটা 25-26% উঠছে, সেটা কিন্তু ভোট কাটাকাটিতে শাসক দলকে সুবিধা দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু কোনো সময়ই সেটা ক্ষমতায় আসার জন্য যথেষ্ট নয়, অন্তত সেই সংগঠনের জন্য কংগ্রেসের সেখানে নেই। এদিকে ISF যে আসনগুলো আশা করছে তার মধ্যে কিন্তু এই মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বাদুরিয়া,
হাসান এইসব আসনগুলো কিন্তু উঠে আসছে। সুতরাং আমাদের যেটা অ্যাসাম্পশন ছিল যে এইসব আসনগুলোর ক্ষেত্রেই টক্কর হবে, কেননা এই জোট যদি হয় সেখানে বামেদের কিন্তু কিছু এসে যায় না। এই আসনগুলো তারা কংগ্রেসকে চাচ্ছিল এবার সেটা কংগ্রেস আর আইএসএফ এর মধ্যে ভাগ হবে, কিন্তু কংগ্রেস যে জায়গাটায় পরিকল্পনা করছিল সেই জায়গাটা কিন্তু বড়সড় ধাক্কা পাবে, তাদের বিধায়ক সংখ্যা কিন্তু অনেকটাই কমে যেতে পারে, কংগ্রেস সেখানে রাজি হবে না। আদতে কিন্তু সেই ঘটনাই ঘটছে, এই জোট এখন আমি বলবো বিষ বাহু জলে রয়েছে। এবং মাঝে মাঝেই আমরা কিন্তু আব্বাস সিদ্দিকীর হুঙ্কার শুনছি, দরকার হলে একা লড়বেন এবং যেভাবে তারা পরিকল্পনা প্রথম দিকে করছিলেন সেইভাবেই চলবে। এখন যদি জোট হয় বা জোট না হয় দু ক্ষেত্রেই কিন্তু ধাক্কাটা লাগতে চলেছে শাসক দলের বাক্সে। কেন? তার প্রধান কারণ হচ্ছে আমরা লোকসভা নির্বাচনের ভোট যদি অ্যানালিসিস করি, যে 40% ভোট বিজেপির গিয়েছিল তার মধ্যে ম্যাক্সিমাম ভোটটাই 95%-এরও বেশি ভোট বিজেপির ছিল কিন্তু হিন্দু ভোট, তাদের সংখ্যালঘু ভোট ছিল নগণ্য। এবং যে কারণেই আমরা এরপর মুখ্যমন্ত্রীকে বলতে শুনি যে সংখ্যালঘু সমাজ তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন, সুতরাং তাদের উন্নয়নের জন্য তো তিনি করবেনই, এবং এই নিয়ে বিতর্কের ঝড় উঠল, তিনি কিন্তু তার জায়গায় একদম স্থির সিদ্ধান্তে ছিলেন। অর্থাৎ বিজেপির হাতে যে সংখ্যালঘু ভোট নেই সেই জায়গাটা স্পষ্ট। এখন যদি এই জায়গাটায় জোট হয় তাহলে অবভিয়াসলি ইনফ্লুয়েসড হবেন এই সংখ্যালঘু সমাজ, এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক, যেটা তৃণমূল কংগ্রেসের কার্যত ডেডিকেটেড ভোট ব্যাঙ্ক হয়ে গেছে এখন। তাহলে সেই জোটের উপর যদি তারা সামান্যতম আস্থা দেখান তাহলে সেই ভোটটা কিন্তু শিফট হবে তৃণমূলের বাক্স থেকে আইএসএফ বা এই যে একটা আমরা ত্রিমুখী জোট দেখতে পাচ্ছি সেই জোটের দিকে। তাহলে সেই ধাক্কাটা যখন তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে তৃণমূলের ভোট আরও কমতে বাধ্য। অর্থাৎ এখানে যদি তারা 3-4% ভোট আরও লুজ করে, বিজেপি কিন্তু 40% নিজেদের জায়গায় পৌঁছে গেছে, সেখানে যদি তৃণমূল কংগ্রেস 3-4% লুজ করে দেয় তাহলে কিন্তু বহু সিট লো মার্জিনে বিজেপির দিকে বাধ্য। এখন অনেকেই বলছেন যে যদি জোট হয় তাহলে যে ভোটটি বামেদের ভোট রামে গিয়েছিল লোকসভা নির্বাচনে তারা কিন্তু অনেকটাই অনুপ্রাণিত হবেন এবং তারা জোটের দিকে ভোট করবেন, সেক্ষেত্রে বিজেপির ভোটও কমবে এবং এই জোট নাকি ক্ষমতায় চলে আসতে পারেন এরকম একটা জায়গায় চলে গেছে। আমরা অন্তত যে সার্ভে করেছি প্রায় 45,000 মানুষের সঙ্গে কথা বলেছি, সংখ্যাটা নেহাত কম নয়। অবশ্যই আপনারা বলতে পারেন যে পশ্চিমবঙ্গে যে ভোটার সংখ্যা সেই তুলনায় তো এটা কোনো সংখ্যায় নয়, কিন্তু আপনারা বিভিন্ন চ্যানেলে সার্ভে দেখছেন সেখানে কী পরিমাণ স্যাম্পেল সাইজ নেওয়া হয়েছে এবং সেই তুলনায় এই স্যাম্পেল সাইজটা কোথায় দাঁড়িয়েছে সেটা আপনারা দেখছেন। সেই স্যাম্পেল সাইজের যে আমরা সার্ভেতে করেছি সেখানে আমরা অন্তত দেখছি বামেদের যে হিন্দু ভোটটা কনসলিডেট করেছিল বিজেপির বাক্সে সেখানের 80% ভোটই কিন্তু থেকে যেতে চলেছে, এবং এই 20% ভোট তারা কিছুটা ভাবনা চিন্তা হয়তো করছেন, কিন্তু বাকি যে 80% আছে তারা কিন্তু শুধু নিজেরাই ভোট দেওয়ার কথা ভাবছেন না, তারা কিন্তু অন্যকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। কেননা তারা এই মুহূর্তে মনে করছেন যে তাদের যদি প্রধান বিরোধী কেউ হয়ে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে তাদের যেটা সবথেকে বড় ইস্যুর কথা তারা জানাচ্ছেন যে যে বিভিন্ন রকম নির্বাচন হচ্ছে, সেটা পুরসভা নির্বাচন হোক সেটা পঞ্চায়েত নির্বাচন হোক, সেখানে জনপ্রতিনিধিত্ব করার জন্য যে বিরোধীরা প্রার্থী দেবে সেই জায়গায় কিন্তু বাধা আসছে এবং সেই জায়গাটা কিন্তু স্পষ্টভাবে করতে দেওয়া হচ্ছে না। তাই এক্ষেত্রে যদি তৃণমূল কংগ্রেসের জায়গাটা সরে যায় সেই জায়গাটায় কিন্তু আবার একটা বিরোধীদের জায়গা ফেরত আসবে, এক নম্বর পয়েন্ট। দু নম্বর কথা, তারা মনে প্রাণে বিশ্বাস করেন বা আমরা বিভিন্ন বামপন্থী নেতাদের মুখে শুনেছি এই কথাটা যে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল সেখানে কিন্তু তারা সেইভাবে কোনো একটা আইডিওলজি নিয়ে ফর্মটা করেনি, শুধুমাত্র সিপিএম বিরোধিতা করতে হবে, সিপিএম এর হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এইরকম একটা ট্যাগলাইনে নাকি ভরসা করে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করা হয়েছিল। আমাদের কথা নয়, আবার বলছি এটা বামপন্থীদের কথা, বামপন্থী নেতারা এই কথাটা বলে থাকেন। তো সেই জায়গা থেকে যদি দেখেন তাদের ধারণা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যেহেতু ক্ষমতায় আসেন সেই জন্য তৃণমূল কংগ্রেসের দিকে এই সংখ্যালঘু ভোটটা শিফট করেছে। এখন এই সংখ্যালঘু ভোট কিছুতেই বিজেপির দিকে কোনো অবস্থাতেই এরা শিফট করতে পারে না। সুতরাং তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতা থেকে সরে যায় তখন বিজেপিকে আটকাতে গিয়ে প্রধান ভরসার জায়গা হয়ে যাবে এই বামফ্রন্ট কংগ্রেস জোট। সুতরাং সেই যে তৃণমূল কংগ্রেসের ডেডিকেটেড ভোট ব্যাঙ্কটা এখন তৈরি হয়ে আছে সেটি শিফট করে যাবে বামফ্রন্ট কংগ্রেসের দিকে এবং তারা চলে আসবে প্রধান বিরোধী জায়গায়। যদি তারা এখন প্রধান বিরোধী জায়গায় চলে আসতে পারেন তাহলে আজ থেকে 5-10 বছর বাদে যখন যদি বিজেপি সরকার গড়ে এখানে, যে অ্যান্টি ইনকাম্বেন্সি তৈরি হবে, অ্যান্টি ইনকাম্বেন্সি তৈরি হতে বাধ্য একটি সরকার একটি টার্ম বা দুটি টার্ম কমপ্লিট করার পর, সেই অ্যান্টি ইনকাম্বেন্সিতে ভর করে সেই বিরোধী জায়গা থেকে তারা কিন্তু শাসক শিবিরে একদিন পৌঁছতে পারবে। কিন্তু যদি সেই জায়গাটা না হয়
তাহলে যেটা প্রবলেম হবে, তৃণমূল কংগ্রেসই শাসন ক্ষমতায় থাকবে এবং সেখানে বিরোধীর জায়গাটা বিজেপি হারিয়ে যাবে। সেই বিরোধীর জায়গাটায় যদি বামফ্রন্ট কংগ্রেস থাকে, যেটা আমরা টেন্ডেন্সি দেখছি, সেখানে কিন্তু সাধারণ মানুষের কাছে তাদের ভোট চাওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যাবে। কেননা 2016 নির্বাচনে যারা বামফ্রন্ট কংগ্রেসের সমর্থনে বিধায়ক হয়েছিলেন, জনপ্রতিনিধি হয়েছিলেন, তারপর পরবর্তীকালে তারা কিন্তু অনেকেই যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দাবি তারা অনুপ্রাণিত হয়ে এসছেন, তারা উন্নয়নের জোয়ারে কাজ করতে চান এবং সেইভাবেই তারা ফেরত এই দলে নাম লিখিয়েছেন। অন্যদিকে বামেদের দাবি তাদেরকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে নাকি তৃণমূল কংগ্রেসে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা যাই হোক, যে মানুষগুলি এদেরকে ভোট দিয়ে জিতিয়েছিলেন, যে ভোটাররা এদের সমর্থন করেছিলেন, তারা একটা কিছু ভাবনা চিন্তা থেকে শাসক দলে না দিয়ে এদেরকে দিয়েছিলেন, কিন্তু তারা সেই জায়গাটা সম্মানটা রাখতে পারেননি, তারা সেই বিরোধীদের জায়গাটা তারা রাখতে পারেননি। তাহলে এত বুক চিতিয়ে তাদের জন্য লড়াই করে কী হবে? যদি নিজেদের জনপ্রতিনিধিরা আটকে না যায়, তাহলে মানুষকে তারা কিভাবে সেভাবে পরিষেবা দেবেন বা সেভাবে পৌঁছবেন, এই প্রশ্নটা তারা করছেন। এবং সেই জন্যই কিন্তু এই নির্বাচনে অন্তত যখনই আমরা নিচুতলায় কথা বলছি, কর্মী যারা বুথ লেভেলের কর্মী তারা কাজ করেন, এই সব মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, তারা একটা কথা বলছেন যে সভা সমিতিতে হয়তো লোক হতে পারে, কিন্তু এখন মেন জায়গাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাতে হবে। সুতরাং সেই কারণেই লোকসভা ভোটে এটা করা হয়েছিল, এবং লোকসভা ভোটে অনেকেই কিন্তু হেজিটেট করেছিলেন ভোট দিতে, যে বিজেপি কি সত্যি বাংলায় কিছু করতে পারবে, কারণ এর আগে বিজেপি সেইভাবে বড়সড় কোনো সাফল্য আমরা বাংলায় দেখিনি। বিজেপি যে বাংলায় একটা কিছু করতে পারে, একটা ভালো ফল করতে পারে, এটা কিন্তু অনেকেই কনফিডেন্ট ছিলেন এবং সেই কারণে কিন্তু অনেকে ভোট দেননি। এখন লোকসভা নির্বাচনে সেই ফলাফলটা দেখে তারা কিন্তু অনেকটাই আশ্বস্ত হয়েছেন যে বিজেপির কিন্তু এই রাজ্যে ক্ষমতায় আসার জায়গায় রয়েছে। সুতরাং যে জায়গাটায় আলোচনা করছিলাম, যে বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ আলটিমেটলি জোট হবে কি না, এবং যদি জোট হয় বা না হয় তাহলে ভোট ব্যাঙ্ক কোথায় ধাক্কা খাবে এবং বিজেপির ভোট ব্যাঙ্ক কতখানি এফেক্টেড হবে, এদের জোট হোক না হোক, যেটা দেখা যাচ্ছে মেন জায়গাটা বিজেপি কিন্তু নিজেদের ভোট ব্যাঙ্ক ধরে রাখছে। আইএসএফ বা বামফ্রন্ট কংগ্রেসের ভোট ব্যাঙ্কটা এখানে আর অতখানি ডিপেন্ডেন্ট নয়। যদি জোট হয় বা না হয়, সেই ধাক্কাটা কিন্তু যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষে এবং তার সুফলটা কিন্তু যেতে পারে বিজেপির ফলে। তো বন্ধুরা, এই গেল আমাদের তিনটি বিষয়ের আলোচনা। কেমন লাগছে আমাদের আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন এবং আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা যদি কোনো বিশেষ টপিকের উপর আলোচনা শুনতে চান, ব্যাখ্যা শুনতে চান, আপনাদের যদি নিজস্ব কোনো মতবাদ থাকে সেটিও আমাদের কমেন্ট করে জানান, আমরা সেগুলোও তুলে আনার চেষ্টা করব। এবং আমরা আমাদের প্রত্যেক দিন সকাল 9টায় যে সিরিজটা করছি ওপিনিয়ন পোল, তার আমরা 23টি জেলার সমীক্ষা আপনাদের দেখিয়েছি, আগামীকাল দেখাবো গোটা রাজ্যের 294টি আসনের ফল কী হচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দেবো, তার পরের দিন ভোট শেয়ারিং দেখাবো। এবং এই ওপিনিয়ন পোলের অনেকগুলো সিরিজ আমাদের এরপর পর আসতে চলেছে। এরপর যখন ক্যান্ডিডেট ডিক্লেয়ার হবে আমরা আরেক দফা আমাদের ওপিনিয়ন পোল নিয়ে আসবো, এবং ফাইনালি যখন ইলেকশনের ঠিক আগে আমরা এক সপ্তাহ আবার একবার সমীক্ষার জন্য ডেটা কালেক্ট করে সেই সমীক্ষাটা আমাদের শেষে একবার দেখানোর আমরা চেষ্টা করবো। এইরকম আমাদের পরিকল্পনা রয়েছে এবং সেই সবগুলি আমরা এক্সক্লুসিভলি দেখতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে। তাই আমাদের চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, আর যারা নিউজ পড়তে ভালোবাসেন তাদের জন্য আমাদের পোর্টাল রয়েছে www.priyobondhu.com, তার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আমাদের যে পোর্টালে নিউজ পাবলিশ হয়, আমাদের প্রিয় বন্ধু মিডিয়া ইউটিউব চ্যানেলে যে নিউজের ভিডিও আমরা দিই, বা পলিটিক্যাল বেঙ্গল চ্যানেলে আমাদের যে নিউজের ভিডিও দিই, তার সেগুলো আমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপ অর্থাৎ টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ বা সিগন্যাল গ্রুপে আমাদের দেওয়া হয়। আপনারা যদি সেগুলো হাতের মতোই পেতে চান সেগুলো আমরা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং তার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যেটা আমাদের বলছি, কোনো বিশেষ বিষয় নিয়ে যদি আলোচনা আপনারা শুনতে চান, আলোচনা করতে চান, তাহলে সেগুলো কিন্তু আমাদের কমেন্ট করে জানান। কালকে সকাল 9টায় দেখা হচ্ছে আমাদের ওপিনিয়ন পল সিরিজের পরের পর্ব নিয়ে। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।